দেখুন, প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ চীন। ভারতের সঙ্গে সীমান্ত বিরোধে চীন দৃঢ়ভাবে তার সার্বভৌমত্ব রক্ষা করবে, এমনকি তা যুদ্ধের মাধ্যমে হলেও। সিকিম সেক্টরে দুই দেশের তীব্র উত্তেজনার মাঝে গতকাল চীনের বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে ওই মন্তব্য করেছেন। দুই দেশের দীর্ঘতম সীমান্ত সিকিমের দোকলাম এলাকায় তৃতীয় সপ্তাহের মতো চীন ভারত সামরিক বাহিনীর উত্তেজনা অব্যাহত রয়েছে। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এবং নীতি নির্ধারকরা বলেছেন, চীন এবং ভারতের মধ্যে যে সংঘাত রয়েছে তা যদি যথাযথ উপায়ে নিয়ন্ত্রণ করা না হয় তাহলে যুদ্ধের সম্ভাবনা রয়েছে। জম্মু কাশ্মীর থেকে অরুণাচল প্রদেশ পর্যন্ত চীন ভারতের দীর্ঘ 3,488 কিলোমিটার সীমান্ত আছে। এর মধ্যে সিকিমেই রয়েছে প্রায় 220 কিলোমিটার। চীনা বিশেষজ্ঞদের বরাত দিয়ে দেশটির সরকারি দৈনিক গ্লোবাল টাইমস এক প্রতিবেদনে বলেছে, ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধের বিনিময় হলেও চীন তার সীমান্তের সার্বভৌমত্ব রক্ষা করবে। ভারতের প্রতিরক্ষামন্ত্রী অরুণ জেটলি সম্প্রতি বলেন, 1962 সালে ভারত যা ছিল 2017 সালে ভারত তার চেয়ে ভিন্ন। ভারতীয় মন্ত্রী এই মন্তব্যের প্রতিক্রিয়ায় চীনের সাংহাই মিউনিসিপ্যাল সেন্টার ফর ইন্টারন্যাশনাল স্টাডিজের অধ্যাপক ওয়াং দেহুয়া বলেন, 1962 সালে চীনও এখন ভিন্ন। অরুণ জেটলি বলেছেন, তারা যদি আমাদের মনে করিয়ে দিতে চায় 1962 সালের পরিস্থিতি ছিল অন্যরকম এবং 2017 সালে ভারতের অবস্থান আগের মতো নেই। ওয়াং বলেন, 1962 সাল থেকে চীনকে ভারত সবচেয়ে বড় প্রতিযোগী মনে করে আসছে, যদিও দেশ দুটির মধ্যে অনেক বিষয়ে মিল রয়েছে, যেমন ব্যাপক জনগোষ্ঠী নিয়ে উভয় দেশে উন্নয়নশীল। গ্লোবাল টাইমস বলেছে, চীন এবং ভারতের মধ্যে সাম্প্রতিক যে সংঘাত ছড়িয়ে পড়েছে তা যদি যথাযথ উপায়ে মোকাবেলা করা না হয় তাহলে একটি যুদ্ধের আশঙ্কা রয়েছে। তবে পর্যবেক্ষকরা বলেছে, সেরকম নাও ঘটতে পারে। চীন তার ভূখণ্ড ও সীমান্ত এলাকা রক্ষা করবে। বেইজিংয়ের এই দৈনিক বলেছে, 1962 সালে চীনা ভূখণ্ডে অতর্কিত ভারতীয় হামলার কারণে চীন ভারত যুদ্ধ শুরু হয়। এতে অন্তত 722 চীনা সৈন্য ও 4,383 ভারতীয় সৈন্য প্রাণহানি ঘটে। সংলাপ এবং আলোচনার মাধ্যমে দ্বন্দ্ব নিরসনের জন্য উভয় পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে বিশেষজ্ঞরা। আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।